অবৈধ অস্ত্র কালেকশনে আমরা অপারেশন করতেছিলাম বাগেরহাটের সরলখোলার দিকে। তো বঙ্গবন্ধু হেলিকপ্টারে ট্রুপসের সাথে দেখা করতে গিয়েছিলেন। উনি ওখানে প্রায় 20 মিনিটের মতো অবস্থা করেছিলেন। ওই দিন যারা ওখানে ছিল সকলেই এত বেশি আবেগে আপ্লুত হয়ে গেছিল যে জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন তারা করে ফেলেছে। তখন আমি কুমিল্লা সেনানিবাসে 44 ব্রিগেডের ব্রিগেড মেজর, মিলিটারি একাডেমির প্রথম পাসের আউট 11 জানুয়ারি 1975। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি কুমিল্লা সেনানিবাসে আসার কথা ছিল এবং রাত্রি যাপন করার কথা কুমিল্লাতে। ডিনার যখন পরিবেশন করা হয় তখন আমরা এখানে পাশে ছিলাম এবং আশ্চর্য হচ্ছে সবাইকেই ততক্ষণে উনি নাম জেনে ফেলছেন। এবং আমার সাথে যে আগে ওই যে ট্রুপসের সাথে দেখা হয়েছিল, আমি যে হারুন সেই কথাটা ওনার মনে ছিল এবং আমাকে সম্বোধন করতেছিলেন, হারুন তুমি কেমন আছো। ওইটাতে আমি এত শিহরিত ছিলাম যে বঙ্গবন্ধু আমার নাম পর্যন্ত জানে।